সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন কটা বাজে বলো তো? 9:30। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো মানে কি বলতো, সকাল থেকে উঠে না, ওই যে কালকে যে সমীজা মার্কেট গেছিল না, দিয়ে তাকে বলেছিলাম কালকে বিনস নিয়ে আসতে, ও বিনস নিয়ে আসেনি, চিকেন টিকেন নিয়ে এসে দিয়ে এসে বলছে আমাকে কালকে ফ্রাইড রাইস বানিয়ে দেবে। তো আমি বললাম ফ্রাইড রাইস যদি বানাই তাহলে তুমি বিনস নিয়ে এলে না কেন? বলছে ঠিক আছে, যে ডিউটি চলে গেল, বলছে ঠিক আছে আসার সময় রাত্রিবেলা নিয়ে আসবো। তো রাত্রেও ভুলে গেছে, ও মনে নেই আমারও মনে নেই, ভুলে গেছি। এবার 10টার আগে তো দোকান খুলবে না, মার্কেট ওখানে খুলবে না, তাহলে বলতো আমি কি আবার যাবো, গিয়ে কি আবার বিনস নিয়ে আসবো? না, ওই তাড়ার দম দিয়ে না দৌড়ে দৌড়ে কাজ করতে, মানে যত ঘরে দৌড়ে দৌড়ে কাজ করো তাও গিয়ে সেই মার্কেটে গিয়ে এসে দেখো ফ্রাইড রাইস করলেও মেয়ের জন্য সাদা ভাত করতে হবে, ওর জন্য আলাদা চিকেন আছে, আমাদের হবে ফ্রাইড রাইস, আবার আমাদের মাংস আছে। তাহলে ভাবো কতগুলা, আর জানতাম 5 মিনিট রান্না হয়ে যাবে তা তো না, সেই মামার 1 পিস চিকেন হলেও সেই আধ ঘন্টা রান্না করতে লাগবে, আমাদের এতগুলা চিকেন হলেও সেই আধ ঘন্টা রান্না করতে লাগবে, তাই না? উঠো তো, তাহলে আমি কতগুলো রান্না করবো এসে বলো তো? 10টার আগে যদি খুলতো মার্কেট গিয়ে নিয়ে চলে আসতাম। 10টার আগে তো আর মার্কেট খুলবে না, খুলে দাও প্যান্ট খুলে দাও, 10টার আগে তো আর মার্কেট খুলবে না, তাহলে ভাবো তাহলে সেই গিয়ে আমাকে এসে আবার রান্না বান্না হিরম করতে হবে। সেজন্য আমি বেরিয়ে পড়েছি, যেতে তো হবে, ও যখন খাবে বলেছে। আর আসলে কী বলো তো, খাবে যখন বেচারা মন করেছে না, না নিয়ে এলো একটা, মানে একটু দেরি হবে হবে আমাদের, মামাকে না হয় ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাটা করা করবো। খাবে যখন বলেছে যাও যাও, সেখানে গিয়ে উঁচু করে দিয়ে আসবে, যাও বাইরে গিয়ে উঁচু করে দিয়ে আসবে, যাও। হ্যাঁ আমি যাবো, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে আমি যাই, মেয়ের জন্য সাদা ভাতটা আমি বসিয়ে দিয়েছি বুঝলে। আমি এখন তো 9:30 বাজে, আরও তো আধ ঘন্টা টাইম বাকি আছে, এই সময় সাদা ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখি আনাজ টানাজ আর এসে তো আবার সেই গাজর আনাজ টানাজ এগুলো তো কুটতে হবে না, তো দেখি যতগুলো পারি কাজটা এগিয়ে রাখবো, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। এই দুপুরবেলাটা না আমার প্রচুর ঝামেলা থাকে জানো, একা মেয়েকে নিয়ে পুরো হাইরান হয়ে যাই। দেখছো তো সামান্য একটা ঘুষু করতে গেল, বলছে আমি আমি, এখন আবার ভুলে গেছে, আগে বলতো তুমি তুমি, হ্যাঁ তুমিটা শিখেছিলো, এখন আবার ভুলে যাচ্ছে, মানে আমি মনে আছে বলতে গেছে তুমি আসো দিলে আমি যাবো এরকম। জানি না মেয়েটা আমার কবে বড় হবে, এই অক্টোবরে 2 বছর হয়ে যাবে মামার। তোমরা একটু কমেন্ট করে জানিও তো, আমি মানে মেয়ের জন্মদিনে মানে আমার ইচ্ছে আছে কি বলতো, আমার ইচ্ছে আছে ঠাকুর মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো, আর বাড়িতে টুকিটাকি রান্না বান্না করবো। আমাদের গ্রামের দিকে কি জানো তো, জন্মদিনের দিন মাছ মাংস কিছু খেতে, মানে মাছ খেতে দেয়, মাংস টাংস কিছু হয় না বুঝলে, কিন্তু এখন আর কেউ মানে না, এখন হয়। তো আমি ভাবছি যে মাংসও করবো, তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমাকে যে মাংস করাটা তোমরা মানে তোমরাই কী বলছো যে করা উচিত না উচিত না, এখন কেউ মানে না জানো তো। মানে সমীর বলছে, বলছে মামার জন্মদিনে বিরিয়ানি করবে, তারপরে মার্কেট টার্কেট যাবো, চিংড়ি মাছ টাছ যদি পাই তাহলে নিয়ে আসবো, চিংড়ি ইলিশ এগুলো তো আছেই, বলছে চিকেন করবে নাহলে মাটন করবে। তো তোমরা একটু কমেন্ট করে জানিও মাংস করা উচিত না উচিত না, ঠিক আছে? আমিও চাইছি হোক, তো বাড়ির লোক হয়তো করতে দিতে চাইবে না, আমার মা বলছে ফোন করে না না একদম মাংস করবি না, তো শাশুড়িদের সঙ্গে তো এ ব্যাপারে কোনো কথা হয়নি। তো তোমরা একটু বলো দিদি ভাই, ঠিক আছে? তোমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, তোমরাও তো জানো, আমাকে জানিও ঠিক আছে যে মাংস হয় না হয় না, ঠিক আছে? এটুকু জানিও তো, ঠিক আছে আর কথা বলবো না, আমি যতগুলো কাজ এগিয়ে রাখি তত ভালো হয়। ও হ্যাঁ আর একটা কথা, গতকালের ভিডিওটা খুবই বড় হয়ে গেছে, তোমরা প্লিজ একটু মানে দেখে নিও, কি করবো বলতো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে আমি আমার মনে হয় এক্ষুনি তো বসলাম কথা বলতে, এত তাড়াতাড়ি কথা বলা শেষ হয়ে গেলো, এই টাইমগুলো বেড়ে যাচ্ছে বুঝলে, কথা শেষ হচ্ছে না টাইম বেড়ে যাচ্ছে, কি করবো বলতো। তোমরা একটু প্লিজ ঘরের মেয়ের মতো ঘরের বোনের মতো একটু প্লিজ ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? আসলে কী বলতো, আমি যতগুলো কথা বলি মনে হয় যেন তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, মনে হয় এই যেন এই কথাটা আমি যখন এডিট করি তখন যদি সে কথাগুলো বাদ দিয়ে দিলেও দিয়ে দিতে পারতাম, কিন্তু কী মনে হয় বলতো, বাদ দিয়ে দিলে তোমরা শুনবে থাকি, আর এই ভেবেই না অনেক বড় হয়ে যায়, কিন্তু অনেকে আবার বড় হয় দেখতে চায় না, এত এত মিনিটের ভিডিও দেখেই ওরা পালিয়ে যায়।
তো আমি মানে আমার সঙ্গে মানে ঘটনা ঘটনাগুলো আমি তো শেয়ার করি, আমার তো না আমি তো না বলেও থাকতে পারি না, তারপরে যখন দেখি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমার নিজেরই সত্যি খুব খারাপ লাগে। তো চেষ্টা করবো এরপর থেকে ছোটো ছোটো ভিডিও দেওয়ার, মানে আমি তো আমার মনে হয় এক্ষুনি কথা বলতে বসলাম কী করে 10 মিনিট হয়ে গেলো কথা বলা, এটাই হয়েছে সমস্যা। এর থেকে চলে এসেছি বুঝলে, ভাতটা সেরকম গড়িয়ে রেখে চলে গেছি আর ভাতটা ফটফটে আর ক্যাসরোলে আর ঢালা হয়নি, তো এক্ষুনি ঢালবো। গেছিলাম তোমার শুধু বিনস আনতে, তারপরে গাজরও ছিল, দুটো ছিল, ভাবছিলাম তাহলে সেই দুটো গাজরই করে দেবো ফ্রাইড রাইস, তারপরে ভাবলাম যখন দেখতে যখন পেয়ে গেলাম গাজর আমি বললাম যে তাহলে থাক দুটো গাজর তাহলে কেন বানাবো, আর একটা দুটো নিয়ে নিই এক্সট্রা, তো দু তিনটে এক্সট্রা নিয়েইও নিয়েছি। তারপরে উচ্ছে দেখতে পেলাম, উচ্ছে নিয়ে চলে এলাম, সবির উচ্ছে খেতে বড় ভালোবাসে জানো। তারপরে মাশরুম খেতে মানে মাশরুম আমি যখনই ওঠে দেখি না আমি তখনই নিয়ে চলে আসি, মাশরুম খেতে আমার বড় ভালো লাগে, আমার না সবারই, আমার মেয়েও মাশরুম খায়। এবারে মাশরুম দেখতে পেয়ে একটা নিয়ে চলে এসেছে 50 টাকা, এখন আজকে আবার সেদিন ছিল 45 টাকা, আজকে হয়ে গেছে 50 টাকা, সে যত টাকাই হোক আমি নিয়ে চলে এসেছি। গাজর মাশরুম তারপরে আদা, আদাগুলো কি বলতো কাঁচা আদাগুলো তো সেই জন্য নষ্ট হয়ে যায় বুঝলে, নষ্ট হয়ে যায় জলদি জলদি নষ্ট হয়ে যায়, সেই জন্য এরকম 100 150 200 এরকম করে কিনি। আর তোমাদেরকে বললাম যে ইয়ে করবো তোমার আনাজ টানাজগুলো কিছু যতগুলো বাড়ি কুটে নেবো, কিন্তু কুটতে পারলাম না কেন বলো তো, কালকে যে জিরে সর্ষে এইসব যে নিয়ে এসছে ওগুলো রোদে দেওয়ার কথা মনে ছিল না, সেই জন্য রোদে দিলাম, দিয়ে তারপরে যখন দেখি ভাত ফুটে গেছে ভাতটা গড়িয়ে চলে গেছি, সেই জন্য আর আনাজ টানাজ কিছু কোটা হয়নি, এখন আবার সব কিছু নতুন করে করতে হবে, তো যাই কাজগুলো করে নিই। দেখো বন্ধুরা কি বিশাল মেঘ করেছে, দেখো দেখেছ অবস্থাটা, দেখেছ কি বিশাল মেঘ করেছে। আমি আজকে ভাবছিলাম বাইরে ঘুরতে বেরোবো না বুঝলে, যা এক্ষুনি বৃষ্টি চলে আসবে, এরকম ভাল লাগে বলতো, সব দিন বৃষ্টি, একাদিন বৃষ্টি হয় ভালো লাগে দেখতে, কিন্তু প্রতিদিন এইরকম কন্টিনিউয়াসলি বৃষ্টি ভালো লাগে না। তো যাই হোক তাড়াতাড়ি করে উঠে পড়লাম, এইরকম মেঘ টেঘ হয়েছে যে জামা কাপড়গুলো সব তুললাম, আমার সঙ্গে সঙ্গে মেয়েও দেখলাম উঠে পড়লো, তো আজকে ভাবছিলাম আর ইয়ে করবো না তোমার বাইরে ঘুরতে বেরোবো না, দিয়ে দুধটা গরম করতে বসিয়েছি রান্নাঘরে, তো ওই মুসলিম দিদিটা বললো ফোন করে, বলছে আমার ঘুম আসছে না, আমি বাইরে বেরিয়ে এসেছি, আমি একা একা আছি, আসো তুমি কথা বলবো একসঙ্গে। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাচ্ছি তাহলে, দিয়ে যাই আর মেয়েকে নিয়ে তাহলে বৃষ্টি হলে চলে আসবো বাইরে একটু ঘুরি, মেয়েটারও ভালো লাগবে, না হলে ও যদি ফোন না করতো আমি আজকে বেরোতাম না। দুধটা বসিয়ে দিয়েছি, দেখো দুধটা বসিয়ে দিয়েছি, এটা বন্ধ করে দিই তারপরে যাব। চলো তুমি চলো দরজার কাছে চলো, আমি যাচ্ছি ঢাকিয়ে দিই না হলে আবার ক্যাট ট্যাট ঢুকে যাবে। আমার এখনও সেই কুসংস্কারটা আছে বুঝলে, আমি ক্যাটকে বলি না আমার ইয়ে করে বলি না, ইংলিশ বলে দেয় না সারাদিনটা সাই মানে সাইতে যাবে না ভালো হবে না, তো আজকে সারাদিন আমার যায়নি ভালো, আর আজকে মাথাটাও একটু যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, এখন ভালো লাগছে, চলো দরজা খোলো, ভালো লাগছে। আর কি কারণে কি হলো তোমাদের সঙ্গে এসে গল্প করছি, এখন এখানে একে ঘুরিয়ে নিয়ে আসে কিছু কীরকম, এক্ষুনি বৃষ্টি নামবে, বাইরে বেরিয়েছি, ওই যে দেখো ওই দিকটা তোমাদের জুম করে দেখালে বুঝতে পারবে, ওই দেখো এ বসছে ওয়েট করছে আমার জন্য। বৃষ্টি একটু একটু করে যেই পড়া শুরু হলো আমি চলে এলাম মেয়েকে নিয়ে বুঝলে, হ্যাঁ ঘুমিয়ে গেছে, ও পুতুল নিয়ে খেলছে। আজকে সারাদিন কি হলো আমার উপর দিয়ে যদি তোমাদেরকে বলি, তোমরাও তো ঘর সংসারের কাজ করো, দিলে তোমরা বুঝতে পারবে যে তাহলে আমার উপর দিয়ে কী গেছে। আজকে মার্কেট গেছিলাম, মার্কেট থেকে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম, তারপর কি হয়েছে বলো তো, আমি ভাবলাম তাহলে আনাজ টানাজ সব একসঙ্গে কুটে নিই, তারপরে দুটো ইন্ডাকশান আছে তারপরে দুটো গ্যাস বসিয়ে দেবো, তাড়াতাড়ি রান্না এই গেলো গেলো করে রে বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ তো ভাবলাম যে তাহলে এরকম দিলে রান্না করব। এক সাইডে মামার ভাত তো বসিয়ে দিয়ে গেছিলাম, এক সাইডে মামার চিকেন মানে মামার জন্য চিকেনটা বসিয়েছি আর এক সাইডে আমাদের চিকেনটা বসিয়েছি, ব্যাস চলে গেল গ্যাস শেষ,
এবারে গ্যাস শেষ হয়ে গেলে সব কড়াই তো আর ইন্ডাকশানে সাপোর্ট করে না, এ কড়াইটা ইন্ডাকশানে সাপোর্ট করে ঠিক আছে, কিন্তু আর কড়াইগুলো ইন্ডাকশানে সাপোর্ট করে না। আর সে যে তোমাদের দেখে গেছিলাম আগে যে কড়াইটা, ওটা মানে একটু রান্না করতে গেলে না নিচে তলানিতে লেগে লেগে ওই বাবা আদর করে দিচ্ছে আমার মা, এবারে লেগে যায় নিচে তলানিতে, সেজন্য ওটাতে আর রান্না করিনি। তারপরে এদিকে সমীর বলছে আবার ফ্রাইড রাইস খাবে, আজকে তাদের মেয়ের কান্না, বাবারে বাবা কান্না যেন থামছেই না, খালি চলে আসো শুভ প্রতিদিনই করে, আজকে যেন বেশি। তো তারপরে শুয়ে যাও, তো তারপরে গ্যাস শেষ হয়ে গেছে, আজকে সিকিউরিটি চেকিং ছিল, এর পাপা ফোন নিয়ে যায়, তো তার ইয়ে করলাম কাকে ফোন করবো জানাবো গ্যাস নেই শেষ হয়ে গেছে, নাহলে ওর পাপাকে বলে নিয়ে আসতো। তারপর ইন্ডাকশানে একবার করে নিজেদের রান্না করছি, আর ঠিকমতো বাসন কোসনও তো নেই, এবারে ফেলবে না বাবা, হ্যাঁ এবার নিজেদের রান্নাটা করলাম, তারপরে মেয়ের রান্নাটা করলাম, তারপরে গিয়ে দেরি হয়ে গেল অনেক, মেয়েকে তারপরে খাইয়ে টাইয়ে স্নান টান করিয়ে তারপরে তাকে বসিয়ে দেখলাম ঘুমালো না, বলছে না যখন ঘুমাচ্ছে তাহলে আমি এই সময় ভাত মানে ফ্রাইড রাইসের চালটা বসিয়ে দিই, ওকে খাওয়াতে খাওয়াতে ফ্রাইড রাইসের চালটা বসিয়ে দিয়েছিলাম। এই সকল করতে করতে আজকে যে আমার কত বেলা হয়ে গেল, মানে আমি যখন খাবার বাড়বো বলে বসি তারপর সমীর চলে এলো, ঘর পর্যন্ত আজকে পোছা দিইনি, দিয়ে সমীর এলো, সমীরকে বলছি ঘরটা পুছে দিতে, এবার সমীর ঘরটা মুছে দিয়েছে আজকে, তার মানে আমার এই করে করে আজকে মাথা যন্ত্রণা পৌঁছে গেছে। তারপরে খেতে বসছি মামা, হ্যাঁ তারপরে খাবার তোমাদেরকে দেখাবো কি আর, খাবারটা এত খিদে পেয়েছে, আমরা যখন খেতে বসি তখন বাজে 3:15, তারপরে খেতে বসছি সমীরের খাবারটা বাড়ছি, মামা উঠে পড়লো, মামাকে তার আগে একটু ঘুমিয়ে দিই ঘুম করিয়ে দিয়েছিলাম, সমীর আসতেই মামাকে ঘুম করিয়েছি, সে ঘুমাচ্ছিল না, তারপর সমীর আসতে আমি তাকে ঘুম পাড়িয়ে দিলাম, দেখলাম ঘুমিয়ে গেল, তার ঘুমিয়ে যেতে মামাকে ঘুম পাড়িয়ে দেওয়ার ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি খেতে বসবো, ওর প্লেটটা বেড়েছি, মামা উঠে পড়লো, আমি দিয়ে সমীর বলছে আসো একা খাবো না দুজনে মিলে খাবো, আমি বলছি তুমি খেয়ে নাও আর আমার দেরি হবে, তারপরে মামাকে খাইয়ে তারপরে বসলাম আর খেতে খেতে বসছি, সমীরও খায়নি ওয়েট করছিলো আমার জন্য অবশ্য, তারপরে দুজনে খেতে বসছি, খেতে খেতে কথা বলছি ঠোঁট কেটে গেল, কে যে বকছে সবাই বলে ঠোঁট কাটলে নাকি কে বকে দিলেই ঠোঁট কেটে যায়, তো দেখবে তোমরা দেখলে কতটা দেখতে হবে কে জানো, ওই দাঁড়ানি হাই দেখো ঠোঁট কতটা কেটেছে দেখেছো, এখন তো একটু কমেছে, বাবারে বাবা একবার একবার সেইখানটায় কেটে তো গেছে, তারপরে যখনই ভাত খাচ্ছে সেইখানটায় বারবার লাগছে বারবার, মানে ঠোঁটটা ফুলে একদম লাল হয়ে রক্ত বেরিয়ে গেছিলো। সমীর বলছে দেখে খেতে পারো না নাকি, সামলে আস্তে আস্তে করে খেতে পারো না, বলছে ফুলে গেছে সেটা বারবার করে দাঁত চেপে যাচ্ছে কী করবো, এই আমার মেয়ে দেখছে দেখো এই দেখো বাবা অলে কী অবস্থা, দিয়ে তারপরে এইরকম করে আজকে সারাদিনটা যা গেল না, তোমাদেরকে আর দেখাইনি রান্না টান্না করেছি কীরকম, আমি দেখেছি কী বলতো যে মানে যেই দিনই আমি মার্কেটে যাব সেই দিনই আমার যত প্রবলেম শুরু, এই মার্কেটটাই আমাকে কাল করেছে, এই মার্কেটে আমি কোনোদিন যাবো না, এই মার্কেট থেকে এলেই আমার একটার পর একটা প্রবলেম হবেই, আজকে ভাবলাম সারাদিনটা একটু ভালো যাবে, এই যে সারাদিনটা একটু ভালো যাবে, দেখো গ্যাস শেষ হয়ে গেল, গ্যাস শেষ হয়ে গেলে কি মুশকিল হয় বলতো, একটা ইন্ডাকশান আর ইন্ডাকশন গ্যাসে যতটা তাড়াতাড়ি হয় ইন্ডাকশানে এতটা তাড়াতাড়ি হয় না গো, আর রান্নার টেস্টও এতটা ভালো আসে না আমি দেখেছি, যাই হোক রান্না তো করতে হলো, দিয়ে সমীরকে বললাম তাহলে সিলিন্ডারটা নিয়ে যাও আনো, ও তো ডিউটি চলে গেলো এখনও নিয়ে আসে, আজকে তো গাদা গাদা রান্না করে রেখে দিয়েছি সেইগুলোই গরম করবো, আজকে রাত্রে ঝামেলা নেই, ঝামেলা সকাল থেকে, না যদি নিয়ে আসবে না খাবে আমার কি, রক্ত বেরিয়ে গেছে, ভগবান যা কেন আমাকে এরকম সাঁত দিচ্ছে না আমি বলতে পারবো না, ভগবান মানে আমাকে আরো পরীক্ষা নিচ্ছে, বলছে দেখি তুই কত আর কষ্ট সহ্য করতে পারিস আজকে, এবার বোঝো তাহলে গ্যাস শেষ হয়ে গেলে রান্না বান্না করা মেয়েকে এদিকে সামলানো কতটা মুশকিল হয় বলতো, আজকে প্রচুর তার উপর আবার ওটা কেটে গেছে কি ব্যথা করছে জানো, তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা বেশি বাড়াবো না, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।